रामकृष्णदेव छिलेन घोर द्वैतवादी एवं घोर अद्वैतवादी परम भक्त परम ज्ञानी शंकराचार्य एवं श्रीकृष्ण चैतन्य एकत्र समावेश घटे श्रीरामकृष्ण चरित्रे बर्तमान विश्व समन्वय वाणी विशेष प्रयोजन। श्रीरामकृष्णदेव बोलतें जरा समन्वय করেছে তারা বেঁচে গেছে। শ্রীরামকৃষ্ণদেবের বাণীর মধ্যে আমরা পাই তিনি গার্হস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রমের মধ্যে সমন্বয় করার উপদেশ দিয়েছেন। নানা ধর্ম সমূহের মধ্যে তিনি সমন্বয় কথা বলেছেন। জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ এদের মধ্যে সমন্বয়ের কথা বলেছেন। ত্যাগ এবং আধ্যাত্মিকতার মধ্যে তিনি সমন্বয় করতে বলেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁর সাধন পীঠ দক্ষিণেশ্বর, সেখানে কালিষ্ঠ দেবী মা ভবতারিণী রয়েছেন। 12 বৎসর সেখানে তিনি তপস্যা করেছিলেন। যখন মাতা তাকে জানিয়ে দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ এই শরীরটিকে কেন্দ্র করেই নবযুগ ধর্ম সংস্থাপিত হবে, তো সুতরাং তার নির্দেশ মতো শ্রীরামকৃষ্ণদেব তিনি জীবনযাপন করে গেছেন। তার যে বাণী তাকে আমরা পাই 4টি পুরুষার্থকে স্বীকার করে নিতে বলেছেন। মুক্তি লাভ বলে একটা জিনিস রয়েছে, অর্থ এবং কর্ম সেকেন্ডারি ডিটেলস মনুষ্য জীবনে, জীবন উদ্দেশ্য হতে পারে না। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, নিজের স্বরূপকে উপলব্ধি, এই কথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। আর আমাদের জীবনের সম্মুখে 3টি তত্ত্ব আছে, ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, জগৎ তত্ত্ব। এই 3টি তত্ত্ব সম্বন্ধে ঠাকুর ব্যাখ্যা করেছেন ভক্তদের অধিকারী ভেদে বোঝানোর চেষ্টা করেছেন যে এই 3টি তত্ত্বকে জানলেই তখন আমাদের মন অন্তর্মুখী হবে। শ্রীরামকৃষ্ণদেবের যে 3টে বাণী বা উপদেশ শুনে বিশ্বের মানুষ মুগ্ধ হন, সেই 3টি বাণী হল প্রথম সমন্বয়ের বাণী, দ্বিতীয় নারী জাতির মধ্যে মাতৃবুদ্ধি, তৃতীয় শিবজ্ঞানী জীব সেবার কথা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন তুমি মাস্টারমশাই এসছেন, কথোপকথন হচ্ছে, সৎপ্রসঙ্গ হচ্ছে, তো মাস্টারমশাইয়ের একটি প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটি হয় সে পূজাতেও প্রয়োজন আছে। কথা ঠিক করে পড়ে দেখুন, দেখবেন ঠাকুরের মায়ের কথাতেও সবসময় পজিটিভ ভাব নিয়ে তারা উপদেশ করেছেন। স্বামীজির সম্বন্ধে যেমন বলেছিলেন ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, তার যাবতীয় ভারতবাসীকে মানব জাতিকে লক্ষ্য করে স্বামীজি কথা বলেছেন, সবই কিন্তু পজিটিভ ভাব নিয়ে বলেছেন। তো এখানেও ঠাকুরের বাণীর মধ্যে পজিটিভ ভাব, ওই যে মাটির প্রতিমাকে কেন পুজো করা হয়তো মাস্টারমশাই এই প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ঠাকুর বলছেন মাটির প্রতিমা হলেও সে পূজার প্রয়োজন আছে। ঠাকুরের যুক্তিটা কি, নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে,
যার যার পেটের সময় মা সেগুলো খাবার বন্দোবস্ত করেন। এক মায়ের পাঁচটি ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটিস হয়, কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটিস হয়, বুঝলে কি সুন্দর একটি ঘরোয়া এক্সাম্পল দিয়ে মাস্টমশয়কে তিনি এই অধিকার ভেদ অনুযায়ী যে ভগবান নানান পুজো পদ্ধতি করেছেন, নানান ইষ্ট দেবতা করেছেন, দেব দেবী করেছেন, এসব কিছু অধিকারী ভেদের জন্য